আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ঘুমের ভিতরে ভয় পাই। ভয় পাইলে আমরা কি করব আমরা বুঝতে পারি না। অনেক সময় এই ভয় পাওয়ার মাধ্যমে আমরা অনেকে অসুস্থ হই। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের এমন একটি দোয়া বলে দেব যে দোয়া পড়ার মাধ্যমে আপনারা সমস্ত ধরনের ক্ষতি থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন আমরা সবাই দোয়াটি শিখি। স্ক্রিনে দেওয়া শব্দ আমি মুখ দিয়ে বলবো, আপনারা আমার সাথে সাথে স্ক্রিনে দেওয়া শব্দ দেখে, লেখা দেখে আপনারাও পড়বেন অবশ্যই, এবং মুখস্থ করে নেবেন, যাতে করে আপনারা ঘুমের ভিতরে ভয় পেলে সাথে সাথে আপনারা দোয়াটি পড়তে পারেন। বিসমিল্লাহি রহমানি রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযারুন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি দোয়াটি ভেঙে ভেঙে বলছি, আপনারা অবশ্য আমার সাথে সাথে বারবার পড়বেন। আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযাবিহি মিন গযাবিহি وعقابه وعقابه وشر وشر عباده عباده ومن همزاتش ومن همزاتش شياطين شياطين وأن يحذرون وأن يحذرون। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আবু দাউদ, তিরমিজি ও মিশকাত শরীফের হাদিসের মধ্যে উল্লেখিত আছে। এই দোয়াটির অর্থ হল, আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার ক্রোধ ও শাস্তি হতে, তার বান্দাদের অপকারিতা হতে, শয়তানের কুমন্ত্রণা হতে এবং তাদের উপস্থিতি হতে। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়ার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পায় তখন সে যেন এই দোয়াটি পাঠ করে। এই দোয়াটি পাঠ করলে কোনো কুমন্ত্রণা বা কোনো বদদোয়া কিংবা কোনো বদনজর তার ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের ভিতরে আমরা ভয় পেলে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে তারা এই দোয়াটি শিখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও অতি তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নিন, আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।